हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल फाइव स्पाइसेस। आज के आम्रा बनाते चले चिकेन पिज्जा। आम्रा आगे वीडियो ते देखे कि पिज्जा सॉस बनिए एबार ए पिज्जा सॉसटा दिए आज के आम्रा बनाबो चिकेन पिज्जा। तो घरोवा पद्धतिते चिकेन पिज्जा बनानोर जोन्नो आमादेर जे जिनिसगुलो लागबे, एखाने आमी निये निएछि चिकेन, बोनलेस चिकेन छोटो छोटो किूब स्लाइस करे। এখানে নিয়েছি আমি স্লাইস পাউরুটি 6-7 পিসেসের মতো, এটা হোয়াইট ব্রেডই হতে হবে। এখানে আছে পিজা সস, এখানে আছে টমেটো, টমেটোগুলোকে আমরা এরকমভাবে কেটে নিয়েছি, ভেতরে যে সিডসগুলো আছে সেগুলোকে বার করে নিয়েছি। এখানে আছে টমেটো সস, তিনটে ডিম নিয়েছি, এখানে আমি এরকমভাবে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। এখানে আছে ক্যাপসিকাম, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, আর এখানে আছে পিজ, এখানে আছে চিজ স্লাইস। এরকম আমি চিজ নিয়েছি বিকজ আমি মোজারেলা চিজ পাইনি এখানে, এই স্লাইস চিজগুলোও ইউজ করবো, প্লাস আমি এই বার চিজটাও ইউজ করবো। এটা হচ্ছে আমুলের, যে কোনো দোকানে এটা ইজিলি অ্যাভেলেবল থাকে। তো চলো আমরা স্টার্ট করি পিজ্জা। আমরা প্রথমে চিকেনটা প্রিপেয়ার করে নিচ্ছি, তার জন্য আমি কড়াইতে প্রথমে 1 টিস্পুন হোয়াইট অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি চিকেনটাকে একটু প্রিপেয়ার করে নিই। চিকেনটাকে আমি একটু প্রিপেয়ার করছি, চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা আর 1/2 টিস্পুন গার্লিক পেস্ট। সল্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিচ্ছি খুব সামান্য হলুদ, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, এরপরে চিকেনটাকে আমরা এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি চিকেনটা ছেড়ে দেবো তেলের মধ্যে। চিকেনটা থেকে প্রথমে জল বেরোবে, বেরিয়ে সেই জলটা যতক্ষণ না পর্যন্ত মজে গিয়ে তেলটা আবার বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই আমরা চিকেনটাকে কুক করব। যখন দেখব যে আবার জলটা বেরিয়ে যাচ্ছে তার মানে চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর এই চিকেনটা যেহেতু একদম ছোটো ছোটো করে কাটা বোনলেস চিকেন, এটাকে সিদ্ধ করতে বেশিক্ষণ সময় লাগবে না, একটু মিডিয়াম হাই ফ্লেমে রেখে কুক করলেই এটা খুব তাড়াতাড়ি ইজিলি সিদ্ধ হয়ে যাবে। তো চিকেনটা সিদ্ধ হতে হতে আমরা ব্রেড দিয়ে কী করে পিজ্জাটা বানাবো, পিজ্জা যে বেসটা সে বেসটা কী করে তৈরি করব আমরা সেটা দেখে নিচ্ছি। আমরা এবারে ব্রেডগুলোকে একটা ছুরি দিয়ে এরকমভাবে কেটে নেব। এরকম সাইজ করে আমরা ব্রেডগুলোকে কেটে নেব। এবার আমরা তিনটে ডিম এখানে ভেঙে নেব।
এর মধ্যে দেবো একটু সল্ট, এবার ব্রেড স্লাইসেস গুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা হাত দিয়ে মেখে নিচ্ছি, ব্রেড গুলো কিন্তু একদম স্ম্যাশ হয়ে যাবে না হাত দিয়ে মাখলেও। এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে, যেমন বয়েলড পটাটোর মতো কিন্তু আমি এটাকে মাখবো না, এটাকে কিন্তু আমি ব্রেড গুলোকে পুরো স্ম্যাশ করে দেবো না, ব্রেডগুলো অল্প অল্প আস্তে আস্তে থাকবে। আমরা পিজার ডোটা বানানোর জন্য ব্রেড দিয়ে ডিম দিয়ে এখানে এরকম ভাবে মেখে নিয়েছি। এবারে আমাদের চিকেনটা প্রিপেয়ার হয়ে গেলে আমরা পিজাটা স্টার্ট করব। এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু চিকেনগুলো একদম রেডি হয়ে গেছে এবং চিকেনগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। দেখলেই বুঝতে পারছেন যে চিকেনগুলো বয়েলড হয়ে গেছে খুব ভালোভাবে, খুব ভালোভাবে ফ্রাইও হয়ে গেছে। জাস্ট এটা একটু ম্যারিনেট করে নিয়ে অয়েলে একটু ফ্রাই করে নিলেই চিকেনটা রেডি হয়ে যাবে। তো এরপরে আমরা স্টার্ট করব পিজার ডোটা। আমরা এখানে একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, প্যানটাতে প্রথমে আমি একটু অয়েল দেব। আমি এখানে 2 টেবিল স্পুন মতো অয়েল দিয়ে দিয়েছি। অয়েলটাকে ভালো করে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে এটা দিয়ে দেব এই অয়েলের মধ্যে। এটা আমি এরকম স্পুন দিয়ে চেপে চেপে গোল করে দেব, তো জাস্ট শেপটা যাতে নিয়ে নেয়। আমি এভাবে দিয়ে দিয়েছি পুরো পাউরুটি আর ডিমটা। এবারে আমরা এটাকে একদম লো ফ্লেমে রেখে খানিকক্ষণ ফ্রাই করব। ফ্রাই করা হয়ে গেলে কিভাবে এটাকে উল্টাবো সেটাও আপনাদেরকে দেখাবো। তো এটা আগে একটা পাশ ফ্রাই হয়ে যাক, তারপরে আমরা এটাকে উল্টে নিয়ে ফিরে আসছি। এবার সবাই দেখে নিন আমি এটাকে কিভাবে উল্টাবো। প্রথমে আমি এটার উপর প্লেটটাকে বসাবো, বসিয়ে আমি প্যানটাকে উল্টে দেব। আমার একটা পাশ ফ্রাই হয়ে গেছে, এবার আমি এটাকে আলতো করে বসিয়ে দেব। এইবার আমরা এটার উপরে টপিংসগুলো অ্যাড করব। তো আমি ফার্স্টে এটাতে অ্যাড করছি পিজা সস, যেটা আমি হোমমেড বানিয়েছিলাম বাড়িতে। সব সময় তো পিজার ডো প্রপারলি বানিয়ে এটা পসিবল হয় না, অনেকটা বেশি সময় লাগে, কারণ
ইস্ট দিয়ে ময়দাটা মেখে অনেকক্ষণ রেখে দিতে হয়। বাট যদি ইনস্ট্যান্ট পিজা বানাতে চান তাহলে আপনারা বাড়িতে এইভাবে ব্রেড দিয়ে খুব ইজিলি পিজা বানাতে পারবেন, ব্রেড অ্যান্ড ডিম থাকলে। আর আমি যে চিকেনটা অ্যাড করেছি সেটা একদমই অপশনাল, চিকেন যদি বাড়িতে থাকছে তো খুবই ভালো, যদি চিকেন বাড়িতে না থাকছে না দিলেও হবে। এরপরে আমি দিয়ে দেবো একটু টমেটো কেচাপ এর উপরে, এর উপরে আমি যে স্লাইস করা চিজগুলো এনেছিলাম সেই স্লাইস চিজগুলো আগে দিয়ে দেবো, তারপরে আমি টপিংসগুলো দেব। আমাদের ক্যামেরাম্যান কিন্তু চিজ খেতে খুব ভালোবাসে। চিজ স্যান্ডউইচ ক্যামেরাম্যানের ফেভারিট। আপনারা আগে চিংড়ি মাছের মালাইকারি ভিডিওতে ক্যামেরাম্যানকে দেখেছেন। আমি দিয়ে দিলাম স্লাইস চিজগুলো, এবার আমি টপিংসগুলো অ্যাড করব, স্টার্টিং ফ্রম টমেটো। বেশি একটা টমেটো দিলাম না বিকজ আমাকে আরও অনেক টপিংস দিতে হবে এর উপরে। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, এবারে দিচ্ছি অনিয়ন্স, আর বেশি অনিয়ন্স দেবো না বিকজ তাহলে আমার চিকেন দেওয়ার জায়গা থাকবে না। এবারে আমি দিয়ে দেবো চিকেন পিসেসগুলো। এইবার আমি আসল কাজটা করব, যেটা হলো যেটা ছাড়া পিৎজা একদমই অসম্পূর্ণ, সেটা হলো পিৎজার ওপরে চিজ ওভারলোডেড করা। সো আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিজ, এবার আমি এটাকে মনের মতো করে গ্রেট করব। আর আমি চিজ ইউজ করতে কখনো কিপচেমা করি না, খুব ভালো করে আমি চিজটা এর মধ্যে গ্রেট করে করে দেব। ক্যামেরাম্যানের এখনই কিন্তু জিভ দিয়ে জল পড়ছে, আপনারা বিশ্বাস করবেন না, আপনারা ওপারে রয়েছেন বলে বুঝতে পারছেন না, আমি দেখছি এপার থেকে, আমি বুঝতে পারছি ক্যামেরাম্যান আর সামলাতে পারছে না লোভ। কী করে সামলানো যায় বলুন, এত দারুণ দেখতে একটা পিৎজা তৈরি হচ্ছে বলে কথা। চিজ কিন্তু দিতে আমি একদম কিপটামো করি না, সেটা দেখে আপনি বুঝতেই পাচ্ছেন। তো এটা পুরো চিজি চিজি একটা পিৎজা তৈরি হবে,
সব দিক থেকে আমি একটু ভালো করে একটু চিজ গ্রেট করে দিচ্ছি। ওকে, সো আমার চিজ দেওয়া ডান। এবারে উপর থেকে চলে যাবে চিলি ফ্লেক্স। ও, ক্যামেরাম্যান চিজ খেতে শুরু করে দিয়েছে অলরেডি, পাশ থেকে হাতে করে নিয়ে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি অরিগানো। ওকে, তো এবার আমরা এটাকে একদম সিম করে একটু ঢাকা দিয়ে দেব, একটু ঢাকা দিয়ে দেব এটাকে, যাতে কিনা চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে পিৎজার সাথে মিশে যায়। তো ফিরে আসছি আফটার 5 মিনিটস। 5 মিনিট পর ফিরে এসছি আমরা। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন পিৎজাটা কতটা দারুণ হয়েছে, কতটা ফুলেছে পিৎজাটা। এবার আমি পিৎজাটাকে ঢালবো এই ট্রেটাতে। জাস্ট ওয়াও। দেখুন পিৎজাটা কতটা ফুলেছে, আমি সাইড থেকে দেখাচ্ছি আপনাদের। চিকেন চিজ ওভারলোডেড। এবার আমরা পিৎজাটাকে কাটবো। চিজে তো একদম ছুটিটা পুরো বসে যাচ্ছে। সো হট, হাত দিয়ে তোলা যাচ্ছে না। রিয়েলি সো হট, দারুণ গন্ধ বেরিয়েছে। দেখুন বন্ধুরা পিৎজা একদম রেডি, একদম স্মেল আসছে না দারুণ, আর হোল করে থাকা যাচ্ছে না। ক্যামেরাম্যান এবার পিৎজা খাবে, একটা বাইট দেবে, আমরা সেটাও আপনাকে দেখাবো। সত্যি বলছিস? চিকেনটা খেয়ে দেখ। তো আপনারা বুঝতেই পারলেন পিৎজাটা একদম দোকানের মতো দেখতেও হয়েছে অ্যান্ড খেতেও হয়েছে। এটা যদি কাউকে বানিয়ে খাওয়ান, আমি গ্যারান্টি দিয়ে বলছি কেউ ধরতে পারবে না বেস্টটা যে ব্রেড দিয়ে তৈরি করা। অ্যান্ড এখান থেকে দেখুন চিজটা কেমন মেল্ট হয়ে হয়ে পড়ছে। তো আমি তো আর ওয়েট করে থাকতে পারছি না, আমিও পিৎজাটা খাবো। আপনাদের যদি এই পিৎজার মেনুটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আমাদের চ্যানেলটাকে একটু লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।